প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। ইকবাল সিদ্দিকী কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই তোমাদের সাথে আছি আমি আফরোজা আজাদ, প্রভাষক কৃষি শিক্ষা। শিক্ষার্থীরা, আজকে আমরা মূলত কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে যে পড়ছিলাম যে পশুপালন, সেই পশুপালন থেকে আমরা মূলত আজকে গরুর খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব। বিগত ক্লাসগুলো যদি তোমরা লক্ষ্য করে থাকো, তাহলে কিন্তু আমরা বিগত ক্লাসে গরুর বা গবাদি প্রজাতির নামকরণগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা গরুর জাত এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা মূলত জানব যে গরুর খাদ্য ব্যবস্থা ব্যবস্থাপনাটা আসলে কেমন হয়ে থাকে। অর্থাৎ এই পাঠ থেকে আমরা আজকে মূলত যা যা শিখতে পারবো তা হলো, গরুকে মূলত গরুর প্রধান খাদ্য যেহেতু কাঁচা ঘাস বা উদ্ভিদজাত পদার্থ, সেক্ষেত্রে আমরা আঁশ জাতীয় খাদ্যগুলো সম্পর্কে আলোচনা করব এবং এরপরে আমরা গরুকে কি কি দানাদার খাদ্য খাওয়ানো হয় সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ গরুকে যে টোটালি একটা ব্যালেন্স ডায়েট দেয়া হয়, অর্থাৎ সুষম খাবার দেয়া হয়, সেই সম্পর্কে মূলত আজকে আমরা জানার চেষ্টা করব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠের মূল বিষয়ে চলে যাই। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমরা যেহেতু খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব, সেক্ষেত্রে আমাদের প্রথমেই জানতে হবে খাদ্য বলতে মূলত আমরা কি বুঝে থাকি। অর্থাৎ ক্ষুধা নিবৃত্তির জন্য যেসব দ্রব্য গ্রহণের মাধ্যমে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও তাপশক্তি উৎপাদিত হয় তাকে কিন্তু মূলত খাদ্য বলা হয়ে থাকে। এভাবে পশু যা খেয়ে জীবন ধারণ করে তাই মূলত কিন্তু পশু খাদ্য। অর্থাৎ খাদ্য থেকে কিন্তু আমরা এখন পশু খাদ্যর দিকে চলে যাব এবং পশু খাদ্যের মধ্যে রয়েছে যে ঘাস, খই, ভুষি, এরকম আরও অনেক রকমের খাদ্য রয়েছে এবং গবাদি পশুর বা গরুর ক্ষেত্রে যদি আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু এদের প্রধান খাদ্য হয়ে থাকে উদ্ভিদ এবং উদ্ভিদজাত দ্রব্য। তবে প্রচলিতভাবে গবাদি পশুর খাদ্যকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো আঁশজাতীয় খাদ্য। আঁশজাতীয় খাদ্যের মধ্যে বিভিন্ন ধরনের ঘাস রয়েছে, খড় রয়েছে, এগুলোই কিন্তু মূলত আঁশজাতীয় খাদ্য। অর্থাৎ যেটাতে ফাইবার আমরা বেশি পাই সেটাই কিন্তু মূলত আঁশজাতীয় খাদ্য বলে আমরা বিবেচনা করি। এরপরে আরও আরেকটি প্রকার রয়েছে, সেটি হলো দানাদার খাদ্য, যেখানে খৈল, ভুষি, লবণ ইত্যাদি ধরনের দানাদার খাদ্য মিক্স করে বা মিশ্রিত করে একসাথে গরুকে একটা নির্দিষ্ট পরিমাণে খাওয়ানো হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে কিন্তু বিভিন্ন ধরনের দানাদার খাদ্যের তালিকা দেওয়া রয়েছে, যেমন তিলের খৈল, চালের গুঁড়া, হাড়ের গুঁড়া, ঝিনুক বা গুঁড়া, ঝিনুক গুঁড়া বা চুন, লবণ, গমের ভুষি, এগুলোই মূলত কিন্তু দানাদার খাদ্য। এবং আমরা যদি গরুর খাদ্যের পার্সেন্টেজের কথা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু গরুর রসালো খাদ্যে পানির পরিমাণ থাকে 60-90% এবং শুষ্ক খাদ্যে পানির পরিমাণ থাকে 10-20%। এবং রসালো খাদ্যের কিন্তু একটা অন্যতম উদাহরণ রয়েছে, আমরা যেহেতু পরবর্তীতে পর্যায়ক্রমে বিস্তারিতভাবে আলোচনা করব, সেক্ষেত্রে রসালো খাদ্যের কিন্তু রয়েছে, সেটি হলো সাইলেজ। এবং শুষ্ক খাদ্যের মধ্যে কিন্তু আমরা হে বলতে পারি, যেটা আমরা খড় বা কাঁচা ঘাস শুকিয়ে শুষ্ক খাদ্যগুলো তৈরি করি। এরপরে রয়েছে যে পশুর জন্য যে সুষম খাদ্যটা দরকার, অর্থাৎ পশুকে যে আমরা পর্যাপ্ত পরিমাণে খাওয়াবো শুধু খাওয়ালেই হবে না, তার মধ্যে এবং সেই খাবারটা অবশ্যই সুষম হতে হবে। অর্থাৎ সুষম খাদ্য বলতে আমরা কী বুঝে থাকি, যেসব খাদ্যে পশুর প্রয়োজনীয় সকল অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান উপযুক্ত পরিমাণে এবং অনুপাতে থাকে তাকে কিন্তু মূলত আমরা পশুর সুষম খাদ্য বলে থাকি। এবং গৃহপালিত পশুর দৈহিক গঠন, তারপরে যে কর্মক্ষমতা রয়েছে, উৎপাদন ক্ষমতা, এগুলো বৃদ্ধির জন্য কিন্তু সুষম খাদ্য খুবই প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং সুষম খাদ্যে আমিষ, শর্করা, স্নেহ পদার্থ, ভিটামিন, আবার খনিজ পদার্থ, এগুলোর কিন্তু সবগুলো একসাথে উপস্থিত থাকে। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে আমরা যে সুষম খাদ্য খাওয়াবো বা সুষম খাদ্য এই গবাদি পশুর জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রথমেই যে চলে আসে যে পশুর কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং পরবর্তীতে আরেকটি যেটি রয়েছে সেটি হলো এদের মাংস এবং দুধ উৎপাদন ক্ষমতাগুলো কিন্তু বেড়ে যায়। এবং আমরা যত এই সুষম খাদ্য খাওয়াবো, অর্থাৎ যত সঠিকভাবে সুষম খাদ্যগুলো গরুকে আমরা দিতে পারবো, ততই কিন্তু দুধ এবং মাংস উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে এবং পাশাপাশি কিন্তু এদের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো বেড়ে যায় এবং কম সময়ে বড় আকারে সুস্থ ও সবল গরু পাওয়া যায়।
শিক্ষার্থীরা, আমরা ততক্ষণ জানলাম যে খাদ্য কি, তারপরে কেন আমরা সুষম খাদ্য খাওয়াবো এবং কি কি রকমের খাদ্য রয়েছে, কিন্তু এই সুষম খাদ্যগুলো আমরা কিভাবে তৈরি করব, কি কি উপকরণ আমাদের লাগে, এই নিয়মগুলি কিন্তু আমরা এখন জানব। তার মধ্যে আমরা প্রথমে কয়েকটি জানব আঁশ জাতীয় খাদ্য, যেহেতু উদ্ভিদ জাতীয় খাদ্যগুলোই কিন্তু আঁশ জাতীয় খাদ্য এবং এটিই কিন্তু গরুর প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আমরা প্রথমে আঁশ জাতীয় খাদ্যের মধ্যে একটি খাদ্য জানবো, সেটি হলো খড়। এটি কিন্তু একটি আঁশ জাতীয় খাদ্য এবং দেশি গরুকে দৈনিক 2-3 কেজি পরিমাণ খড় খাওয়াতে হয় এবং খড়ের সাথে বা দানাদার খাদ্য এবং এর সাথে 300-400 গ্রাম ঝোলা গুড় মিশিয়ে খাওয়ালে কিন্তু খড়ের পুষ্টিমান বৃদ্ধি পায়। তবে আমরা আরেকটা বিষয় করতে পারি, সেটি হলো ইউরিয়ার সাথে খড় প্রক্রিয়াজাত করেও কিন্তু আমরা খাওয়াতে পারি। এরপরে রয়েছে যেটি খুবই ইম্পর্টেন্ট, সেটি হলো এটি কিন্তু গবাদি পশুর প্রধান খাদ্য, সবুজ কাঁচা ঘাস। সবুজ কাঁচা ঘাস মূলত গবাদি পশুর একটি প্রধান খাদ্য এবং এটিও কিন্তু একটি আঁশযুক্ত খাদ্য এবং একটি দেশি গরুকে দৈনিক 10-12 কেজি এবং উন্নত জাতের একটি গরুকে দৈনিক 12-15 কেজি পরিমাণ এই কাঁচা ঘাস খাওয়াতে হয়। কাঁচা ঘাসের মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘাস রয়েছে, সেটি হলো নেপিয়ার ঘাস রয়েছে। শিক্ষার্থীরা আমরা ছবিতে লক্ষ্য করতে পারছি নেপিয়ার ঘাস, এরপরে রয়েছে পাড়া ঘাস, তারপরে ওটস রয়েছে, ওটস এবং আরও কিছু রয়েছে যে জার্মান, ভুট্টা, কাউপি, এগুলো কিন্তু মূলত উন্নত জাতের সবুজ কাঁচা ঘাস। এগুলো কিন্তু গরুকে মূলত সরাসরি খাওয়ানো হয়ে থাকে এবং এটা আবারও বলছি এটি কিন্তু গরুর প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই ঘাস বা কাঁচা ঘাস যে আমরা এতক্ষণ পড়লাম, এই কাঁচা ঘাস যেহেতু গরুর প্রধান খাদ্য হিসেবে বিবেচিত হয় এবং এই কাঁচা ঘাসগুলোকে কিন্তু আমরা ইংরেজিতে ফরেস্ট বলে থাকি এবং এই কাঁচা ঘাসগুলো কিন্তু এক এক প্রজাতি এক এক মৌসুমে এগুলো পাওয়া যায় এবং এদের উৎপাদন প্রক্রিয়া এবং মৌসুম অনুযায়ী কিন্তু এদের মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটি রয়েছে যে গ্রীষ্মকালীন ঘাস, এই গ্রীষ্মকালীন ঘাসের মধ্যে রয়েছে নেপিয়ার, পাড়া, জার্মান, গিনি, সিগনাল এবং শীতকালীন ঘাসের মধ্যে কিছু রয়েছে যেগুলো হলো ডাল জাতীয় উদ্ভিদ। এর মধ্যে রয়েছে মাসকলাই, খেসারি, আরও রয়েছে কাউপি রয়েছে, বারশিম রয়েছে এবং সুটি জাতীয় ঘাসের মধ্যে রয়েছে সেন্ট্রোসিমা, ডেসমোডিয়াম, কাউপি, মাসকলাই। মূলত এগুলো কিন্তু বিভিন্ন মৌসুমে বিভিন্নভাবে এগুলো পাওয়া যায়। এরপরে রয়েছে যে সবুজ পাতা, অর্থাৎ পশুকে গাছের সবুজ পাতা এবং বিভিন্ন ধরনের কিন্তু লতা গুল্ম বা ফলমূলের উচ্ছিষ্ট অংশ, যে সবুজ পাতা থাকে সেই উচ্ছিষ্ট অংশের সবুজ পাতাই কিন্তু মূলত খাওয়ানো হয় এবং বিভিন্ন জাতের কিন্তু এই সবুজ পাতা রয়েছে। তার মধ্যে রয়েছে যে কচুরি পানা, তারপরে ধুইঞ্চা রয়েছে, তারপরে কাঁঠালের পাতা আছে, কাঁঠালের পাতার পরে আরও আছে যে ইপিল ইপিল গাছের পাতা। শিক্ষার্থীরা লক্ষ্য করো ছবির মাধ্যমে কিন্তু আমরা ইপিল ইপিল গাছের পাতাটি দেখতে পাচ্ছি, ইপিল ইপিল গাছের পাতা রয়েছে, আরও যে ভুট্টা গাছের পাতা রয়েছে, এগুলো কিন্তু আমরা মূলত এই সবুজ পাতা হিসেবে কিন্তু গরুকে খাওয়ানো হয় বা এই সবুজ পাতা বা এই যে কাঁচা ঘাসগুলো রয়েছে এগুলো কিন্তু আবার কী করা হয়, সাইলেজ করে, অর্থাৎ বায়ুরোধী অবস্থায় যে আমরা ফার্মেন্টেশনের মাধ্যমে ঝোলা গুড় বা চিটা গুড় মিশিয়ে যে সাইলেজ প্রস্তুত করা হয় সেটাও কিন্তু আমরা গরুকে খাওয়াই এবং হের মাধ্যমে কিন্তু খাওয়াই, অর্থাৎ পানির পরিমাণটা কমিয়ে এনে রোদে শুকিয়ে কিন্তু হেটা প্রস্তুত করা হয় এবং এই সাইলেজ এবং হে এগুলো কিন্তু কাঁচা ঘাস এবং পাতা থেকেই তৈরি করা হয় এবং এগুলো সংরক্ষণ করে গরুকে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত খাওয়ানো যায়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এরপরে রয়েছে যে আমরা তো এতক্ষণ আঁশ জাতীয় খাবারের সম্পর্কে জানলাম যে আঁশ জাতীয় কী কী খাবার হতে পারে, যেমন সবুজ পাতা, ঘাস, তারপরে খড়, এগুলো কিন্তু মূলত আঁশ জাতীয় খাবার এবং আমরা প্রধান খাদ্য হিসেবে এগুলো বিবেচনা করি। এরপরে যেটি রয়েছে সেটি হলো দানাদার খাদ্য, অর্থাৎ যে খাদ্যে কম পরিমাণে আঁশ এবং বেশি পরিমাণে শক্তি পাওয়া যায় তাকে কিন্তু আমরা দানাদার খাদ্য বলে থাকি এবং দুগ্ধ প্রদানকারী পশুর জন্য দানাদার খাদ্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এই দানাদার খাদ্যের যে উপকরণগুলো রয়েছে তার মধ্যে দেখো উল্লেখযোগ্য কিছু উপকরণ এখানে দেখানো হয়েছে, যেমন গম, খোল, চালের কুড়া এবং খনিজ মিশ্রণ।
এই যে এই উপকরণগুলো আরও কিছু রয়েছে, যে ডাল ভাঙা রয়েছে, তারপরে লবণ রয়েছে, গমের ভুষি, এগুলো বিভিন্ন অনুপাতে এই শতকরা হিসাবে মোট 100% করেই কিন্তু একটা পরিমাণ নির্দিষ্ট করে কিন্তু গরুকে খাওয়ানো হয়ে থাকে, যেগুলো আমরা দানাদার খাদ্য হিসেবে বিবেচনা করি। এবং এই দানাদার খাদ্য কিন্তু ওই যে খড়ের সাথে মিশিয়ে বা পানি দিয়ে ভাতের মাড়ের সাথে মিশিয়ে কিন্তু আমরা গরুকে খাইয়ে থাকি। এবং এদের কিন্তু বিভিন্ন বয়স ভেদে এই দানাদার খাদ্যের পরিমাণটা বিভিন্ন হয়ে থাকে। তার মধ্যে শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এই দানাদার খাদ্যের মিশ্রণ যে আমরা পেলাম, সেই মিশ্রণটা বিভিন্ন গরুর ক্ষেত্রে, গরু বিভিন্ন বয়সের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। যদি আমরা বাছুরের ক্ষেত্রে চিন্তা করি, যদি নবজাত বাছুরের ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে আমরা কিন্তু বাছুরকে প্রথমে কলোস্ট্রাম বা শাল দুধ খাওয়াই, এবং 13 সপ্তাহ বয়স থেকে কিন্তু আমরা কী করি, দানাদার খাদ্য বা কাঁচা ঘাস খাওয়ানো কিছুটা হলে শুরু করি। এবং তখন থেকে আমরা যদি অভ্যাস করি, সেক্ষেত্রে আমাদের 0.50 থেকে 0.8 কেজি দৈনিক আমাদের এই দানাদার খাদ্যটা দিয়ে থাকি। এরপরে যে রয়েছে দেশি দুগ্ধবতী গাভী, এক্ষেত্রে কিন্তু দানাদার খাদ্যের পরিমাণটা 1.5 থেকে 2 কেজি হয়ে থাকে। আমরা কিন্তু দৈনিক হিসেব করে এই হিসাবটা দেখাচ্ছি। এরপরে দেখো যে উন্নত যে দুগ্ধবতী গাভী রয়েছে, উন্নত বলতে কিন্তু আমরা শঙ্কর জাত বুঝে থাকি এবং বিদেশি বিভিন্ন জাত বুঝে থাকি, এবং তাদের জন্য তুলনামূলকভাবে কিন্তু এই দানাদার খাদ্যের পরিমাণটা একটু বেশি হয়ে থাকে, অর্থাৎ 3 থেকে 5.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। এবং দুগ্ধবিহীন গাভীর ক্ষেত্রে 1.5 থেকে 1.7 কেজি পরিমাণ এই দানাদার খাদ্য দিয়ে থাকে। এবং সারের ক্ষেত্রে কিন্তু আর একটু বেশি দিয়ে থাকে, সেটি হলো 3 থেকে 3.5 কেজি দৈনিক হিসেব করলে। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এই যে গাভী, দুগ্ধবতী গাভী বলো বা গরু বলো, যে এই গরুর যে খাদ্য ব্যবস্থাপনাটা, সেটা কিন্তু আমরা এতক্ষণ মূলত আলোচনা করলাম যে দানাদার খাদ্য কী কী হতে পারে এবং আঁশজাতীয় খাদ্য কী কী হতে পারে এবং কী কী উপায়ে এদের খাওয়ানো হয়। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা মূলত এই যে কাঁচা ঘাসগুলো যে অতিরিক্ত পরিমাণ যদি জমিতে হয়, সেগুলো আমরা এক্সট্রাগুলো কীভাবে সংরক্ষণ করব, সেই সংরক্ষণের উপায় এবং সেই সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলো আসলে কী কী আছে, সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আশা করছি আজকে যতটুকু পড়েছি, আজকের ক্লাসের বিষয়গুলো তোমরা যথাযথভাবে বুঝতে পেরেছ এবং আয়ত্ত করতে পেরেছ। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।